মৎস্যসহ মূল্যবান প্রাণীর সম্পদ সুরক্ষায় গত 20 মে থেকে আজ 23 জুলাই পর্যন্ত 65 দিনের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। ইলিশের জাটকা নিধনে নিষেধাজ্ঞা আরোপের সফলতাকে অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সামুদ্রিক মাছের পাশাপাশি চিংড়ি, কাঁকড়ার মতো অন্য মাছ আহরণেও ছিল এই নিষেধাজ্ঞার আওতায়। অবশেষে সাগরে মাছ ধরায় টানা 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শনিবার। রাত 12টার পর থেকে সাগরে মাছ ধরা ফের শুরু হচ্ছে। এতে উপকূলীয় এলাকার জেলে পাড়ায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে। সব প্রস্তুতি শেষে এখন জাল ট্রলার নিয়ে মাছ শিকারে যাওয়ার প্রহর গুনছেন জেলেরা।